নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল, যার নাম হচ্ছে লার্ন উইথ মিত্র স্যার। বন্ধুরা, অবশেষে এসে গেল বহু প্রতীক্ষিত ত্রিপুরা টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টিট্যাট 2019। এবারে আপনারা জানেন, প্রায় 1,35,000 পরীক্ষার্থী শিক্ষক হওয়ার এই যোগ্যতা নির্ণয়ের পরীক্ষার জন্য আবেদন করেছেন। এটা সত্যিই দারুণ উৎসাহের, কিন্তু আপনারা এও জানেন, মাত্র কয়েক হাজার শিক্ষকতার এই মহান পেশায় যোগদান করতে পারবেন। তবে আমি নিশ্চিত আপনিও এর মধ্যে একজন। আপনাদের জন্য আমি টিটেট পরীক্ষার শেষ মুহূর্তে কিছু টিপস নিয়ে এসেছি। এই ভিডিওটি লাস্ট মিনিট টিপস টু ক্র্যাক টিটেট 2019, দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস শেয়ার করে নিতে চাই। ডেট অফ এক্সাম, টেট টু অর্থাৎ ক্লাস 6 to 8-এর যে পরীক্ষা টিচারদের জন্য, সেটা হতে যাচ্ছে 20শে অক্টোবর, সানডে। আর টেট ওয়ান, যেটা প্রাইমারি টিচারদের জন্য, সেটা হতে যাচ্ছে 26 অক্টোবর, স্যাটারডে, শনিবার। টাইম কটায় হবে এই পরীক্ষা? 12:30 থেকে 3টা অবধি, দুপুর 12:30 থেকে বিকেল 3টে। ভেনু কোথায় পরীক্ষা হবে, সেটা আপনারা যে এডমিট কার্ড ডাউনলোড করেছেন টিআরবির ওয়েবসাইট থেকে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে কোনো স্কুলের বা কলেজের নাম। আপনারা সেটা ভালো করে দেখে নেবেন এবং স্কুল বা কলেজটা কোথায় আছে লোকেশনটা জেনে নেবেন। অ্যারাইভাল কখন পৌঁছতে হবে আপনার পরীক্ষার ভেনিউতে, এটা পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া আছে। 11:30-টার মধ্যে অবশ্যই আপনি পৌঁছে যাবেন সেই নির্দিষ্ট স্কুল বা কলেজে। আর পরীক্ষার হলে আপনাকে অবশ্যই 12:15-টার মধ্যে পৌঁছাতে হবে। কেউ যদি 11:15-টার পরে পরীক্ষার হলে পৌঁছান, আপনাকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাহলে কোনো ঝুঁকি আপনারা নেবেন না, প্রত্যেকে চেষ্টা করবেন 11:30-টার মধ্যে নির্ধারিত পরীক্ষার স্থানে আপনারা যাতে পৌঁছে যান। এখন এই পরীক্ষার ভেনিউতে যাওয়ার সময় আপনি অবশ্যই আপনার সাথে ক্যারি করবেন একটা ফটো আই কার্ড, এবং সেটা কি আই কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে বা আধার কার্ড হতে পারে, কিন্তু যে কোনো একটি ফটো আই কার্ড আপনি অবশ্যই ক্যারি করতে হবে। এবং সাথে আপনি নিয়ে যাবেন ব্ল্যাক বল পেন, কারণ আপনাকে লিখতে হবে এবং ডার্ক করতে হবে, শুধুমাত্র কালো বল পেনই আপনি ইউজ করতে পারবেন। কী কী লিখতে হবে আপনাকে সেখানে? আপনাকে আপনার নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিজ, সাবজেক্ট, কোন ল্যাঙ্গুয়েজ আপনি অপ্ট করছেন, এবং ওএমআর শিটে আপনাকে ফুল সিগনেচার করতে হবে। এবং মনে রাখবেন, সবই আপনাকে করতে হবে কালো বল পেনের মাধ্যমে। আরও একটা জিনিস জেনে রাখুন, ইউ উইল নট বি অ্যালাউড টু লিভ দ্য টেস্ট রুম বিফোর এক্সপায়ারি অফ দ্য প্রেসক্রাইব টাইম অফ দ্য টেস্ট। অর্থাৎ কেউ যদি ভাবেন যে আমি 12:30-টায় পরীক্ষা শুরু হলো, আধ ঘন্টা পর আমি বেরিয়ে যাব, এই সুযোগ কিন্তু আপনারা পাবেন না। প্রত্যেককে 12:30 থেকে 3টা অবধি, অর্থাৎ এই 2.5 ঘন্টা আপনাকে কিন্তু পরীক্ষার হলে থাকতে হবে। এই জন্যে যারা এখনও কোনো প্রস্তুতি নেননি, আমার এই ভিডিওটা পুরোটা দেখলে আমি শিওর আপনি 2.5 ঘন্টা অবধি আপনি পরীক্ষার হলে বসে লিখতে পারবেন। কি কি ক্যারি করবেন আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি। পরীক্ষার হলে যাওয়ার সময় আপনাকে অবশ্যই এডমিট কার্ড নিয়ে যেতে হবে, যেটা আপনি ডাউনলোড করেছেন টিটেট 2019 পরীক্ষার জন্যে। আপনাকে 3-4টে কালো বল পেন নিয়ে যাবেন, কারণ যে কোনো 1-2টায় কাজ নাও করতে পারে, তো কালো বল পেন নিয়ে যাবেন আর একটা ফটো আই কার্ড নিয়ে যাবেন। এবারে কয়েকটা পয়েন্ট আপনারা অবশ্যই মনে রাখবেন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়। প্রথম হচ্ছে, এটা অফলাইন মোড এক্সাম, অর্থাৎ পেন পেপার টেস্ট, কলম দিয়েই শুধুমাত্র আপনি দিতে পারবেন। নেক্সট, 150টা প্রশ্ন আপনার জন্য আসবে, 150 মিনিটে সেগুলো অ্যাটেম্প্ট করতে হবে 12:30 থেকে 3টার মধ্যে। কোনো নেগেটিভ মার্কস নেই, 5টা সেকশন বা 5টা সাবজেক্ট আছে যারা টেট ওয়ান দিচ্ছেন, এবং প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য আপনার 1 নম্বর বরাদ্দ আছে। এবং যারা কোয়ালিফাই করতে চাইবেন তাদের 150 নম্বরের মধ্যে অবশ্যই নম্বর 90 পেতে হবে, যারা জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, আর যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা 82 পেলেই চলবে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট 60%, রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছেন তারা 55% পেলেই চলবে। নেক্সট, আমার টিপসগুলোর মধ্যে পয়েন্ট ওয়াইজ আমি দিয়ে যাচ্ছি। ফার্স্ট ওয়ান, টাইম ম্যানেজমেন্ট।
যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা বন্ধুরা, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। 1 মিনিট পাবেন আপনি একটা কোশ্চেন অ্যাটেম্প্ট করার জন্য, এবং আপনি কখনো ডো নট স্পেন্ড টু মাচ টাইম অন ওয়ান কোশ্চেন। একটা প্রশ্নের জন্য অনেক সময় কিন্তু আপনি ব্যয় করবেন না, তা সেই জন্য মনে রাখবেন প্রত্যেক কোশ্চেনে আমার শুধু 1 মিনিট, 60 সেকেন্ড সময় আমার আছে। এবং আপনাকে কি করতে হবে, ডিভাইড ইউর টাইম অন দ্য বেসিস অফ সেকশন অ্যান্ড সাবজেক্ট। 5টা সাবজেক্ট আছে, 5টা সাবজেক্টের জন্য পরীক্ষার হলে যাওয়ার আগেই আপনি আগেই টাইম ডিসাইড করে নেবেন, টাইম ডিভাইড করে নেবেন যে আমি বাংলাতে কতটুকু দেবো, ইংলিশে কতটুকু দেবো, ম্যাথসে কতটুকু দেবো। এই ভিডিওতে আমি আপনাদের সেটাও আমি সাজেস্ট করছি। নেক্সট, কমপ্লিট দ্য সেকশন উইদিন দ্য টাইম লিমিট। এখন যেই সাবজেক্টের জন্য যত টাইম আপনি বরাদ্দ করেছেন, আপনাকে অবশ্যই দেখতে হবে যে ওই টাইমের মধ্যে আপনি যাতে ওই সেকশনটা কমপ্লিট করতে পারেন। অ্যালট মোর টাইম ফর ম্যাথস অ্যান্ড ইংলিশ। 5টা সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি টাইম কনজিউমিং হচ্ছে ম্যাথস এবং ইংলিশ। এই 2টা সাবজেক্টের জন্য আপনাকে বেশি টাইম কিন্তু বরাদ্দ করতে হবে। ডোন্ট ফরগেট টু ক্যারি এ ওয়াচ ইন দ্য এক্সাম রুম। টাইম ম্যানেজমেন্ট ঘড়ি ছাড়া একেবারেই হবে না বন্ধুরা। অনেকেই আজকাল মোবাইলকে ঘড়ি হিসেবে ব্যবহার করেন, কিন্তু আপনি জানেন আপনি মোবাইল নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন না। সেই জন্য অবশ্যই আপনি একটা হাত ঘড়ির ব্যবস্থা করে রাখুন, এবং এটা নিয়ে অবশ্যই আপনাকে পরীক্ষার হলে যেতে হবে। নেক্সট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্পিড অ্যান্ড অ্যাকিউরেসি। আবারও যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে সময় নির্দিষ্ট করা আছে, আপনি কত স্পিডে এবং কত অ্যাকুরেসির সাথে আপনি আনসার করছেন সেটার উপর আপনার সাফল্য নির্ভর করছে। তো স্পিড অ্যান্ড অ্যাকুরেসির জন্য আমি প্রথমে যে টিপ আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে, প্র্যাকটিস মক কোশ্চেন পেপার টু ইনক্রিজ ইউর স্পিড। এখনও যে কদিন আপনার হাতে সময় আছে, প্রত্যেক দিন বাড়িতে সাবজেক্ট ওয়াইজ আপনি কোনো একটা মক টেস্ট দিন, যাতে করে আপনি টাইম ও টাইমটাও দেখে নিন যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি সবগুলো আনসার আমি দিতে পারছি কি না। আপনাকে মনে রাখতে হবে, অ্যাটেম্পট অল দ্য কোশ্চেন, একটা প্রশ্ন কিন্তু ছেড়ে আসবেন না। যেহেতু নেগেটিভ মার্ক্স নেই, আপনি পুরো মার্ক্স পাওয়ার এখানে সম্ভব, সবগুলো কোশ্চেন আনসার করার আপনার এখানে কোনো রিস্ক নেই। ফার্স্ট অ্যাটেম্পট দোজ কোশ্চেন্স উইচ আর লেস টাইম কনজিউমিং। প্রথমে ইজি কোশ্চেনগুলো আনসার করবেন, যেগুলোর উত্তর আপনি জানেন বা যেগুলো কম টাইম নিচ্ছে, তারপরে কঠিন প্রশ্নগুলো আনসার করবেন। দ্য ডিফিকাল্ট কোশ্চেন্স মে বি আনসার্ড র্যান্ডমলি। কোনো কঠিন প্রশ্ন যেটার উত্তর আপনি একেবারেই জানেন না, কোনো অসুবিধা নেই, আন্দাজে আপনি সেটার উত্তর চুজ করুন, 4টের মধ্যে একটা আপনি চুজ করুন, কারণ কোনো নেগেটিভ মার্ক্স নেই, ভয়ের কিচ্ছু নেই। লাস্ট, ইট ইজ বেটার ইফ ইউ কমপ্লিট ওয়ান সেকশন এট এ টাইম। আপনি যদি ইংলিশ শুরু করেছেন, ইংলিশে 30টা কোশ্চেন আছে, আপনি অবশ্যই দেখবেন যাতে 30টা কোশ্চেন আপনি শেষ করুন। প্রথমে আপনি ইজি কোশ্চেনগুলো দেন, কিন্তু মনে রাখতে হবে যে ইংলিশটা, যাতে আমি ইংলিশটা পুরোটা শেষ করেই আমি ম্যাথসে বা বেঙ্গলিতে আমি যাই। তার কারণ হচ্ছে, এখানে যদি 5টা প্রশ্ন আপনি ছেড়ে দেন, শেষ সময়ে হয়তো তড়িঘড়ি হবে, আপনি সুযোগ পাবেন না ওই 5টা প্রশ্নের উত্তর আবার দেওয়ার জন্য। সেই জন্য কোনো রিস্ক আপনি কিন্তু এখানে নেবেন না, যেটা ধরবেন সেটা শেষ করবেন। নেক্সট পয়েন্ট, এবারে সাবজেক্ট ওয়াইজ আমি বলছি, প্রথম সাবজেক্ট যেটা আপনি পাবেন সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। তো প্রথমে মনে রাখতে হবে, রিড অল দ্য টপিক্স গিভেন ইন দ্য সিলেবাস। যতগুলো টপিক দেওয়া আছে আপনার সিলেবাসে, প্রত্যেকটা টপিক কিন্তু ভালো করে আপনাকে পড়তে হবে। এবং আমি বলছি, কিছু কিছু টপিক আছে যেগুলো আপনি ভালো করে শিখবেন, এবং এখানে এই টপিকগুলো আমি দিচ্ছি যেগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসবে, কিন্তু এগুলো একটু শেখারও ব্যাপার আছে। যেমন গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশন, প্রথমে আমি বলছি বৃদ্ধি বিকাশ ও পরিণমন, প্রত্যেকটা টপিক ভালো করে শিখে নেবেন, প্রতিবার এখান থেকে 4-5টা প্রশ্ন কিন্তু আপনি পেয়ে যাবেন। প্রথমেই গ্রোথ ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যাচুরেশনের প্রশ্ন থাকবে, এবং এগুলো ইজি কোশ্চেন, আপনি আনসার করতে পারবেন। তারপরে বন্ধুরা, এই কয়েকটা থিওরিজ, বিশেষ করে থিওরিজ রিলেটিং টু চাইল্ড ডেভেলপমেন্ট, শিশু বিকাশ সম্পর্কিত কিছু থিওরি আছে, পিয়াজে, কোহেলবার্গ, ক্যারল, চমস্কি এবং রজার্সের, সেগুলো আপনি বন্ধু শিখে নিন। এবং থিওরিজ অফ ইন্টেলিজেন্স, বিশেষ করে 3টা মাত্র থিওরি এখানে আছে ইন্টেলিজেন্সের, স্পিয়ারম্যান, গিলফোর্ড এবং থার্স্টনের, এই 3টা থিওরি একটু মুখস্থ করে নিন, ভালো করে বুঝে নিন। এবং অ্যাসেসমেন্টের উপরে কিছু প্রশ্ন আসে, অ্যাসেসমেন্টটা কী কীভাবে করে সেগুলো একটু ভালো করে দেখে নেবেন। ফলো এ বুক ফর গেটিং দ্য কনসেপ্টস। এখন যেই টপিকগুলো আপনার আছে সেগুলো বোঝার জন্যে আপনি কিন্তু যে কোনো একটা বই, প্রেসক্রাইবড বই, যেমন পারুল প্রকাশনীর আছে, লাইব্রেরি আছে, বা যেটা বই আপনি ফলো করছেন সেখান থেকে আপনি পড়ে নিন, মোটামুটি যাতে বুঝতে পারেন যে এই টপিকটা কিসের। প্র্যাকটিস
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এটা অবশ্যই করবেন। গত 4 বছরের যে প্রশ্নগুলো আছে, 4টে যে টেট 1 পরীক্ষা হয়েছে সেগুলোর প্রশ্নগুলো আপনি প্র্যাকটিস করুন, অ্যান্ড কমপ্লিট দ্য সেকশন উইদিন 20 to 25 মিনিটস। আমি এই সেকশনের জন্য আপনাদের সাজেস্ট করছি 20 থেকে ম্যাক্সিমাম 25 মিনিট, এর মধ্যে কিন্তু এই এই সাবজেক্টটা আপনার যতগুলো 30টা প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের কিন্তু আপনি উত্তর দিয়ে দেবেন। নেক্সট সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এখন এই ইংলিশ সাবজেক্টের প্রথমেই আপনি পাবেন কমপ্রিহেনশন টেস্ট, এবং আমরা দেখেছি 2টা কমপ্রিহেনশন টেস্ট আপনার আসবে, একটা প্রোজ থেকে এবং একটা পোয়েট্রি থেকে। তো আপনি গত 4টা যে প্রশ্ন হয়েছে এবং টেট 1 টেট 2 দেখলে 8টা প্রশ্ন আছে আপনার কাছে, এই প্রশ্নগুলোতে যতগুলো কমপ্রিহেনশন টেস্ট আছে সেগুলো যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, আপনি বুঝে নেন যে কীভাবে আনসারটা দেওয়া যে প্যাসেজ বা স্টেঞ্জা আছে সেখান থেকে বের করতে হয়, আপনার কিন্তু অনেক বেশি কনফিডেন্ট আপনি থাকবেন, এবং দেখা যাবে পরীক্ষায় আপনি কম সময়ে কমপ্রিহেনশন টেস্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনি আনসার করতে পারছেন। রিড দ্য গ্রামার টপিকস অ্যান্ড প্র্যাকটিস এ ফিউ কোশ্চেন্স রিলেটিং টু দ্য টপিক। এখন এখানে 12-14টা গ্রামার টপিক দেওয়া আছে, যেরকম আর্টিকেল, প্রপোজিশনস, টেন্স, কোশ্চেন ট্যাগ, কনকর্ড। এখন এগুলো আপনাকে প্রথমে পড়তে হবে, আপনাকে আগে বুঝতে হবে টপিকগুলো, এবং তারপর তার সাথে রিলেটেড কিছু কোশ্চেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং আমি সাজেস্ট করব ক্লেরিফাই ইউর ডাউটস কনসাল্টিং উইথ এ সাবজেক্ট এক্সপার্ট। এখন এমন হতে পারে যে আমি কনকর্ড বুঝতে পারি না বা কোশ্চেন ট্যাগ আমি বুঝি না, কোনো অসুবিধা নেই, আপনাকে এখনও সময় আছে যে কোনো একজন সাবজেক্ট এক্সপার্টের সাথে একটু কথা বলে ওই টপিকটা, বিশেষ টপিকটা একটু বুঝে নেবেন। এখন কিছু জিনিস আছে বন্ধুরা আপনাদের মুখস্থ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, এবং এই টপিকগুলো হচ্ছে আর্টিকেল, প্রপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, রুলস অ্যান্ড স্ট্রাকচার রিলেটিং টু গ্রামার টপিক্স। এখন অনেকে বলতে পারেন যে স্যার এগুলো তো আমি শিখলে কমন পড়ার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, কমন পড়ার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এগুলো যদি আপনি শিখে পরীক্ষার হলে যান আপনি অনেক বেশি কনফিডেন্ট থাকবেন, এবং আপনি গেস করতে পারবেন কোনো একটা কোশ্চেনের আনসারটা আপনি যদি নাও জানেন, আপনি কি করতে পারবেন, আপনার গ্যাস করে সঠিক আনসারটা দেওয়ার ক্ষেত্রে আপনার সুবিধে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক গিভেন ফ্রম ইংলিশ ফোনোলজি। এখন প্যাডাগজি সেকশনে ইংলিশ ফোনোলজির উপরে কয়েকটা টপিক আছে বন্ধুরা, যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট নন তাদের পক্ষে একটু মুশকিল হতে পারে, কিন্তু এগুলো খুব ইজি আছে, আপনি এখনও যদি চেষ্টা করেন আপনি এই টপিকগুলো কিন্তু বুঝতে পারবেন, বিশেষ করে সিলেবল, ডিভিশন, আইপিএ এবং স্ট্রেস। তো আমি বলবো যে আপনারা একটু উদ্যোগ নিন, কারোর সাথে একটু কনসাল্ট করুন এবং এই টপিকগুলো বুঝে নিন। প্রত্যেকটা টপিক থেকে কিন্তু একটা একটা কোশ্চেন পরীক্ষায় আসবে। প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনস টপিক ওয়াইজ, আমি এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলবো। যেমন ধরুন আপনি টেন্স নিয়ে পড়ছেন, টেন্সের রুলসগুলো আপনি পড়েছেন, এবারে টেন্স থেকে কী ধরনের প্রশ্ন এসেছে গত 4টা পরীক্ষায় সেই প্রশ্নগুলো আপনি দেখে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন কোশ্চেন প্যাটার্নটা কীভাবে হচ্ছে এবং আপনার আনসারটা কীভাবে দিতে হবে। এতে করে কিন্তু আপনি অনেক অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে থাকবেন যে কী ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। লাস্ট, কমপ্লিট দ্য সেকশন উইদিন 35 to 40 মিনিটস। আমি আগেও বলেছি ইংরেজিতে এবং অঙ্কেতে আপনাদের একটু বেশি সময় দিতে হবে, যদিও 30টা প্রশ্ন আসবে এর জন্য মাত্র 30 মিনিট বরাদ্দ, কিন্তু ইংলিশের জন্য আপনি 35 থেকে 40 মিনিট সময় বরাদ্দ করবেন, যেই অতিরিক্ত সময়টা আপনাকে অন্যান্য ইজি সাবজেক্টগুলো থেকে নিয়ে আসতে হবে। নেক্সট সাবজেক্ট হচ্ছে বাংলা। বাংলার জন্য যে টিপস আমি দেব, প্রথমেই আসবে বোধ পরীক্ষণ, তবে বোধ পরীক্ষণ মানে কমপ্রিহেনশন টেস্ট, তবে এটা ইংরেজির মতো আসবে না, বাংলা বোধ পরীক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে বা যেটা এখানে যাচাই করা হয় সেটা হচ্ছে ব্যাকরণ ও ভাষামূলক দক্ষতা যাচাই। এবং কী ধরনের প্রশ্ন আসে, গত কয়েকটা বছরে আমরা দেখেছি এখান থেকে আসবে সন্ধি, সমাস, কারক, বিপরীত শব্দ এবং পদ নির্ণয়। তাহলে এখানে মূলত আপনার ব্যাকরণটা ভালো করে পড়া থাকলে বোধ পরীক্ষণে আপনি পুরো নম্বর পেতে পারবেন। তবে বাংলা হচ্ছে আমার মনে হয় সব থেকে বেশি স্কোর করার একটা সম্ভাবনা আছে আপনার, এখানে সাহিত্যিকদের সাহিত্যকৃতি সম্বন্ধে ধারণা, এই টপিক থেকে দেখা গেছে প্রায় 15-20টা প্রশ্ন আসে, এবং এটা একদম ইজি আছে বন্ধুরা, আপনি যে বই ফলো করছেন সে বইয়ে কোন কোন সাহিত্যিকদের সাহিত্যকৃতি সম্পর্কে আপনাকে জানতে হবে
তার একটা তালিকা সিলেবাসে দেওয়া আছে। আপনি সিলেবাসটা ভালো করে পড়ে নিন এবং সিলেবাস থেকে দেখে আপনি যে বইটা ফলো করছেন সেই বইয়ে প্রত্যেকটা সাহিত্যিকের যে সাহিত্যকর্ম, কোন কোন বই লিখেছেন, কোথায় লিখেছেন, কখন লিখেছেন, কি পুরস্কার পেয়েছেন, ইম্পর্টেন্ট কিছু কোটেশন, সেগুলো যদি পড়ে নিন আপনি কিন্তু এখানে পুরো নম্বর পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। নেক্সট, কিছু বাংলাতেও আপনাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে, সেগুলো হচ্ছে বাগধারা, বাক্য সংকোচন, সমোচ্চারিত শব্দ, বিপরীত শব্দ, ব্যাকরণের নিয়মগুলো। এবং এখন যদি এগুলো ওই বইটাতে, যে বইটা আপনি ফলো করছেন, সেখানে পর্যাপ্ত না থাকে, আপনি একটা রিড দ্য গ্রামার রুলস ফ্রম এ গ্রামার বুক, একটা ব্যাকরণ বই আপনি কালেক্ট করে নিন এবং সেখান থেকে পড়ুন। এখন অনেকেই মনে করে আমি ভুলে গেছি, কবে পড়েছি, এগুলো আমার কাছে কঠিন লাগে। না, আমি বলবো এটা একটা শেখার আপনার সুযোগ। এখন আপনি অনেক বেশি ম্যাচিউরড, অনেক বেশি আপনি পরিণত আছেন, এখন কিন্তু আপনি যদি পড়েন এগুলো, জিনিসগুলো অনেক ইজি লাগবে আপনার কাছে। কোনো টপিক যদি আপনি না বোঝেন, তাহলে আপনি যে কোনো বাংলা টিচারের সাথে একটু কনসাল্ট করে নিন, এখনও সময় আছে। আর টিচারদের কিন্তু সারা জীবনই শিখতে হবে, তা আপনি যদি এখন শেখার ইচ্ছা না থাকে, ইউ ডোন্ট ডিজার্ভ টু বি এ টিচার। প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স টপিক ওয়াইজ, এখানেও তাই করবেন। যেমন ধরুন সমাস, এখন সমাসের কি ধরনের প্রশ্ন আসে, আগে সমাসের নিয়মগুলো বা কয় প্রকার সমাস আছে, সমাস কি, এটা ভালো করে পড়ে নিতে হবে। তারপরে আপনি দেখবেন বিগত যে বছরগুলোতে ট্যাট পরীক্ষা হয়েছে, সেখানে সমাস থেকে কি ধরনের প্রশ্ন আসছে, তখন আপনার অনেকটা ইজি লাগবে। এই কমপ্লিট দ্য সেকশন উইদিন 20 মিনিটস, এই সাবজেক্ট আপনাকে অবশ্যই, এটা খুব ইজি আছে, বাংলাতে পুরো মার্ক্স পাওয়াটা অনেক ইজি আছে। এই জন্য আপনাকে দেখতে হবে যে 20 মিনিটের বেশি সময় কিন্তু এই সাবজেক্টের জন্য আপনি দিতে পারবেন না, অর্থাৎ 30টা প্রশ্ন আপনাকে 20 মিনিটে শেষ করতে হবে, একটা প্রশ্নে 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে আপনাকে শেষ করে নিতে হবে। নেক্সট সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, এবং আপনারা জানেন যে এটা একটু টাইম কনজিউমিং সাবজেক্ট, অনেকেরই ম্যাথ সম্পর্কে ভীতি আছে, কিন্তু আমি বলবো যে ম্যাথ সম্পর্কে অযথা ভীতি নেবেন না, আপনি এখন অনেক বেশি পরিণত। এখন আপনি প্রত্যেকটা যে ম্যাথের যে 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 টপিকগুলো আছে, সেগুলো একটু যদি মন দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন, অনেক ইজি লাগবে। তবে এখানে আমি বলবো, ডোন্ট ওয়েস্ট টাইম ইন সিঙ্গেল কোশ্চেন, একটা অঙ্ক করতে গিয়ে অনেক অনেক সময় দেবেন না। কোনো অঙ্ক যত কঠিনই হোক, 1.5 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না, অন্যথায় আপনাকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনি পরে উত্তর দিতে পারবেন না। অ্যাটেম্পট দ্য ইজি কোশ্চেন ফার্স্ট, 30টা প্রশ্ন ম্যাথ থেকে আসবে, এর মধ্যে দেখবেন 10 থেকে 15টা কোশ্চেন আপনার খুব ইজি আসছে, বেশি ক্যালকুলেশনের ব্যাপার নেই, সেগুলো ফটাফট আগে আনসার করে দেবেন, আর বাকি যেগুলোতে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে সেগুলো আস্তে ধীরে পরের দিকে করবেন। অ্যান অ্যাটেম্পট অফ 17 to 18 কারেক্ট আনসার্স উইল বি কনসিডার্ড এনাফ। অঙ্কে নিয়ে যাদের ভীতি আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা আসেননি, অযথা ভয় পাবেন না। এখানে 50%, অর্থাৎ 17 থেকে 18টাও যদি আপনি করতে পারেন কারেক্ট, আপনি কিন্তু ট্যাট ক্লিয়ার করে ফেলবেন, তো সেজন্যে অযথা ভয় পাবেন না। তো এখানে আরেকটা টিপস আমি শেয়ার করতে চাই, যে যদি আপনি লার্ন দ্য বেসিক ফর্মুলা, এখন অঙ্কের কিছু কিছু সূত্র আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে, তা একটা দিন আপনি এটাতে আপনি ব্যয় করুন, যেরকম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, এরকম অনেকগুলো সূত্র আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। মাল্টিপ্লিকেশন টেবিল আপ টু 19 মিনিমাম আমি সাজেস্ট করছি, নামতাগুলো আপনি শিখে ফেলুন, কারণ এগুলো আপনার ক্যালকুলেশন করতে অনেক অনেক ইজি, অনেক সময় আপনার বাঁচবে। স্কোয়ার্স মানে বর্গ, ধরুন 2-এর বর্গ 4, 5-এর বর্গ 25, 6-এর বর্গ 38, 8-এর বর্গ 64, এভাবে আপনি বর্গ 1 থেকে 20 যতগুলো আছে সেগুলোর বর্গগুলো জেনে নিন। স্কোয়ার রুটস, স্কোয়ার রুটস হচ্ছে বর্গমূল, অর্থাৎ 64-এর বর্গমূল 8, 25-এর বর্গমূল 5, এভাবে বর্গমূলগুলোরও আপনি একটা তালিকা করে সেগুলো শিখে নিন, তাহলে দেখবেন অনেক কম সময়ে আপনি অঙ্কগুলো করতে পারবেন। প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স টপিক ওয়াইজ, অঙ্কের ক্ষেত্রেও আপনার দেখবেন অনেকগুলো টপিক আছে এখানে, যেমন লাভ ক্ষতি, সুদ কষা, শতকরা, লসাগু, গসাগু, তা যে টপিকটা আপনি করছেন ভালো করে সেগুলো আগে বুঝে নিন, কনসেপ্টটা নিন, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করুন। তারপর গত বছরগুলোতে ট্যাটের যে যে আপনি দেখবেন লসাগু গসাগু থেকে কী ধরনের প্রশ্নগুলো আসছে সেগুলো একটু প্র্যাকটিস করুন,
দেখবেন আপনি প্যাটার্নটা বুঝতে পারবেন এবং আপনার অনেক বেশি ইজি লাগবে জিনিসগুলো। লাস্টে বলবো, অঙ্কে যেহেতু সব থেকে কঠিন বা টাইম কনজিউমিং, আপনি কিন্তু এটাতে বেশি সময় দিতে হবে। আমি সাজেস্ট করছি অঙ্কের জন্য আপনি 40 মিনিট টাইম অ্যালট করবেন। লাস্ট আমাদের সাবজেক্ট হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এনভায়রনমেন্টাল স্টাডিজ এটাতে মূলত আমরা দেখেছি কিছু জেনারেল এবং বেসিক কোশ্চেন আসে, এবং এটা যদি কেউ আপনারা যদি কেউ এনসিইআরটির ক্লাস 1 to 8, সায়েন্স এবং ইভিএস বইটা যদি পড়ে নিন, সাথে জিওগ্রাফিরও কিছু আসে, তাহলে অনেক ইজি। আর যাদের এই বইগুলো নেই, তারা আপনার কাছে যে বইটা আপনি ফলো করছেন সেখানে যে টপিকগুলো আছে একটু ভালো করে পড়ে নিতে হবে। যদিও এটা দিস সাবজেক্ট ইজ ইজি অ্যান্ড স্কোরিং, কিন্তু আমি বলবো যে তার মানে এই নয় যে না পড়েও আমি স্কোর করতে পারবো, এরকমটা হবে না। আপনাকে কিন্তু প্রত্যেকটা টপিক ভালো করে শিখতে হবে। আমি বলছি মাস্ট লার্ন দ্য টপিক্স গিভেন ইন দ্য সিলেবাস। ধরুন গ্রিন হাউস গ্যাস কী, গ্রিন হাউস এফেক্ট কী আছে, ইকোসিস্টেম কী আছে, এগুলো যদি আপনি একদম না পড়েন, বায়ুমণ্ডলে কোন কোন গ্যাস আছে, কত পার্সেন্টেজ আছে, তো একদম না পড়ে এগুলো তো গ্যাস করা যাবে না। এই জন্য আপনাকে কিন্তু টপিক ওয়াইজ এগুলো পড়তে হবে। প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স টপিক ওয়াইজ, সেম কথা, যেই টপিক আছে সেই টপিক ওয়াইজ দেখবেন যে প্রশ্নগুলো কী ধরনের আসছে। কমপ্লিট দ্য সেকশন উইদিন 20 মিনিটস, এই সাবজেক্টের জন্য 20 মিনিটের বেশি সময় কিন্তু আপনি অ্যালট করবেন না। খুব ফাস্ট করে নিতে হবে এবং এতে স্কোর করার খুব খুব বেশি সম্ভাবনা আছে। লাস্টে বন্ধুরা, আমি আপনাদের বলবো কিছু ডোজ অ্যান্ড ডোন্টস। প্রথম কথা বলবো, যে যতই পড়াশোনা করেছেন, কিন্তু পরীক্ষার হল মানে হচ্ছে একটা দারুণ এক্সাইটমেন্ট, পরীক্ষা মানে হচ্ছে একটু নার্ভাসনেস। তা সেই জন্যে কেউ যদি নার্ভাস বা এক্সাইটেড হয়ে যায়, পরীক্ষা কিন্তু আশানুরূপ হবে না। তা প্রথম কাজ হচ্ছে মনে রাখতে হবে খুব রিল্যাক্সে থাকতে হবে, ডু রিল্যাক্স অ্যান্ড স্টে কাম। খুব ওই দিন পরীক্ষার দিন অযথা কোনো টেনশন নেবেন না, খুব রিল্যাক্স থাকবেন, খুব কাম থাকবেন পরীক্ষার হলে। মনে রাখবেন পরীক্ষার প্রশ্ন যদি খুব কঠিন হয়, আনকমন আসে সবগুলো, সবার জন্য তাই হবে। সুতরাং আপনি খামাখা ঘাবড়ে গেলে যা কিছু আপনি আনসার করতে পারবেন সেটাও কিন্তু ভুল ভালো হয়ে যাবে। নেক্সট, ডু রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি। অনেকেই এই ভুলটা করে থাকেন, প্রশ্নটা ভালো করে পড়েন না, কিন্তু প্রশ্ন ভালো করে না পড়লে আপনি কিন্তু আনসার সঠিক খুঁজে পাবেন না। তা এটাতে একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়বেন। ডু নট ডিভোট মাচ টাইম টু এ সিঙ্গেল কোশ্চেন। আবারও বলছি, কোনো প্রশ্নে কিন্তু আপনি 1 মিনিটের বেশি সময় দেবেন না, অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম 1.5 মিনিট। তো কোনো প্রশ্ন নিয়ে আটকে থাকবেন না, ফটাফট ফটাফট একটার পর একটা আনসার করে যেতে হবে আপনাকে। ডোন্ট বি ইন হারি হোয়াইল ডার্কেনিং দ্য সার্কেলস। এটা একটা খুব ইম্পর্টেন্ট টিপ বন্ধুরা, কারণ হচ্ছে অনেক সময় আমি দেখেছি, অনেককেই আমি দেখেছি কম্পিটিটিভ পরীক্ষায় যখন বসেছে, তাড়াহুড়ো করে সঠিক আনসার, আনসারটা জানা আছে, কিন্তু যখন বি ডার্ক করবে, মানে বি অপশানটা সে ডার্ক করতে যাচ্ছে, সে সিটা করে ফেলছে আউট অফ এক্সাইটমেন্ট। তো এত তাড়াহুড়ো করবেন না, আপনি দেখবেন যে কোনটা আপনি ডার্ক করছেন এবং এটা সঠিক আনসার কি না। লাস্টে আমি বলছি, কিপ প্রেয়িং অ্যান্ড গিভ ইউর বেস্ট। টেট পরীক্ষায় আপনার জীবনের সব কিছু ঠিক করে দেবে না, যতটুকু পারেন আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেন, যেটা ভালো সেটাই হবে। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, অল দ্য বেস্ট।